আগামী 1 অক্টোবর থেকে 14 অক্টোবর পর্যন্ত মধ্যরাতে 3.5 ঘন্টা করে বিমান ওঠানামা বন্ধ থাকবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই 14 দিন ওঠানামা করবে না বিমান। বিমানবন্দরের একজন মুখপাত্র জানিয়েছেন, যাত্রীদের তাদের স্ব স্ব ফ্লাইট সম্পর্কে অগ্রিম জানাতে সংশ্লিষ্ট এয়ারলাইন্সকে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি যাত্রীদের তাদের ফ্লাইট সূচির পুনরায় নিশ্চিত হওয়ার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ পরামর্শ দিচ্ছে। প্রয়োজনে বিমানবন্দর কল সেন্টারে 1-3-600 নাম্বারে কল করার পরামর্শ দেওয়া হয়েছে। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A News, যুক্তরাজ্য।